আজকে আমরা দেখব গ্রুপ লেফট রিপোর্ট। আপনারা গ্রুপ অ্যাভাব করছেন তাই না? গ্রুপ অ্যাভাব মানে কি? একটা গ্রুপ উপরে থাকবে, মানে ব্রেক রিপোর্ট বলি আমরা, আর গ্রুপ লেফট হলো লেফট সাইডে থাকবে। হ্যাঁ, যেমন টেবুলার টাইপের আপনারা সময় ওয়ার্ড এক্সেল এগুলো করে থাকে, মানে গ্রুপটা যেটা গ্রুপ অ্যাভাব ছিল উপরে, আর গ্রুপ লেফট থাকবে কোথায়, ঠিক সেম জিনিসই গ্রুপ লেফটে থাকবে আর কি। হ্যাঁ, এর জন্য তাহলে চলেন আমরা দেখি যে কিভাবে আমরা এই গ্রুপ লেফট রিপোর্ট করবো। তো প্রথমে এটার জন্য আমাদের একটা কোয়ারি করতে হবে তাই না? গ্রুপে আমি কি কি নিব, ধরেন আমরা একটা প্ল্যান করি যে আমরা নিব লাইক স্কুল ডেভেলপার অথবা কোন এক জায়গায় বা স্কুল ক্লাসে একটা কোয়ারি করে নিই আমরা যে কি কি করব আমরা। ওকে, তো আমরা বললাম নিব সিলেক্ট ডিপার্টমেন্ট আন্ডার স্কোর নেম ফ্রম কোথায়, আর সাথে নিব হলো এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি, লাস্ট আন্ডারস্কোর নেম, আর হলো ধরেন স্যালারি। হ্যাঁ, এগুলো নেব। তো এখন এগুলো কিন্তু অ্যাক্টেবলে নাই, এইচআর স্কিমার কথা যদি আমরা বলি তাই না? কোথায় কোথায় আছে বলে? এটা একটা আছে এমপ্লয়িজ টেবিলে, একটা আছে কোথায় ডিপার্টমেন্টস টেবিলে। এখন দুইটার মধ্যে কি করতে হবে? জয়েন করতে হবে। জয়েন করবো কি আমরা? এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি। আমরা বললাম অর্ডার বাই ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি বললাম অর্ডার বাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হলো এখানে আমার একটা হোয়ার কন্ডিশন আর একটা এন্ড কন্ডিশন বসাই দিই, বিকজ রিপোর্ট লোড হওয়ার সময় যেন মানে ইয়া না হয় কি বলে, কারণ আমরা জানি বেশি ডাটা নিয়ে ফার্স্ট টাইম যখন রিপোর্টটা লোড দিবে তখন এটা কি হবে অনেকটা এটা লোড নিতে কষ্ট হয় তার। হ্যাঁ, মানে এটা কেটে যায়, দ্যাটস ওয়াই এই জন্য আমরা এটা পরে বন্ধ করে দেবো। এটা যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল ধরেন 90, আগে একটা ডিপার্টমেন্ট নিয়ে আসে তারপরে সব নিয়ে আসতে পারে। ওকে, এই কোয়ারিটা আমরা এখন চালাবো। কোথায় চালাবো? আমাদের এইচআর স্কিমের মধ্যে। আমি এসকিউএল ডেভেলপার থেকে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আপনাদের তো এখন মেজরিটি হয়েছে মোটামুটি তাই না? এখন চাইলে এসকিউএল ডেভেলপারও কাজ করতে পারবেন। হ্যাঁ, আমি এই রিপোর্টটা দেখানোর পর ঠিক সেম রিপোর্ট আপনারা বানাবেন। গ্রুপ লেফট এর ঘটনাটা আমি খুলে বলছি যে এখানে কি হবে, এখানেও পাঁচটা ফ্রেম থাকবে, যেমন গ্রুপ আর হবে করেছিল পাঁচটা ফ্রেম ছিল, এখানেও পাঁচটা ফ্রেম থাকবে। হ্যাঁ, আমরা ডাটাটা এসকিউএল প্লাসেও দেখতে পারি, যেমন এইচআর স্ল্যাশ এইচআর রিপোর্টস এ আমরা কোনটা দিব? ক্রিয়েট পেপার লেআউট। কেন? আমার তো ওয়েব বা এইগুলো আমি করবো না, আমাদের বেসিক সবচেয়ে বেশি ব্যবহার করতে পেপার লেআউট, সেগুলো দিলে কন্টেন্টটা একটু ভারী হয়ে যায় রিপোর্টসের। দেন কোনটা দেবো? গ্রুপ লেফট। গ্রুপ অ্যাভাব দেখানো বোঝা যায় কিন্তু যে এটা উপরে ছিল গ্রুপটা, আর গ্রুপ লেফটে এই গ্রুপটাই এই পাশে থাকবে, লেফট সাইডে থাকবে। ওকে, তো তারপরে আমি আপনাদের স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমি এক্সেলে বুঝাই দিয়েছি সুন্দর করে। নেক্সট এক্সকিউএল করে এখানে সেমিকোলন দেওয়াটা লাস্টে কোর্সে জরুরি না, কেটে দিতে পারেন আবার রাখতেও পারেন। তো আমি এখনো কানেকশন নেইনি, দ্যাটস ওয়াই ফাইনালি আমার থেকে কানেকশন চাচ্ছে। তো কানেকশন দেওয়ার পর এখন গ্রুপ ফিল কি দিব? আমি ডিপার্টমেন্ট নেম দিব, গ্রুপ তো আর কিছু করবো না। হ্যাঁ, দেন ডিসপ্লে করবো কি সবগুলো ফিল্ড, আমরা সব নিয়ে নেবো এখান থেকে। হ্যাঁ, আইডি নেম স্যালারি টোটাল আমরা এখান থেকে করবো না, টোটাল আমরা ওখান থেকে করবো। আমরা চাইলে এখানে কিছু মডিফাই করতে পারি, যেমন এমপ্লয়ি আইডি আমি এখানে বললাম এমপ্লয়ি আইডি, এটা ছোট করে দিলাম, লাস্ট নেম এটাকে বললাম ধরেন ইএমপি নেম। ওকে, নোটাম প্লেট দিয়ে করবো, তাহলে আমরা শিখবো যে কি হবে সুন্দর করে কাজটা করা যায়, রিপোর্টটা আসবে। তো এই যে লোড হওয়ার সময়, এখন লোড হচ্ছে তাই না, এই সময় ডাটা ওই যে ভলিউম যদি কমাই দিছি না ওয়ার কন্ডিশন দিয়ে পড়েন, এখানে এই কমিয়ে দেওয়ার কারণে এখন রিপোর্টটা ফাস্টার হবে আসতে। আসার পর এবার আপনি এটাকে তুলে দিতে পারেন। এবার আমাকে সেভ দিই, সেভ দিব আমাদের সেই নির্ধারিত আপনাদের তো স্কিম এটা তাই না, ডাটাবেস টিডিডি আইডিবি টিডিডি 38 ব্যাচের আমার এইচআর। তাহলে আমি এখানে বললাম কি
group underscore left underscore hr one day এবং এখানে বলি hr group left কি বলেন কারণ আমরা কোন ইউজার দিক করি আমরা হয়তো একটা নেমিং কনভেনশন ব্যবহার করি সেটা hr group left underscore one rdf ফরম্যাটে দিব তাহলে এটা রিপোর্ট এই রিপোর্টার আমার এখান থেকে রান হওয়া সহজ হবে আর কি এটা যে কোনো ফরম্যাটে চেঞ্জ করা যায় আপনারা এগুলো জানেন দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম কোনটা এটার নাম কি হ্যাঁ প্যাচ অফ আমরা কোন মোডে আছি বলেন পেপার ডিজাইন হ্যাঁ কোথায় যাব পেপার লেআউটে আমরা এখন চাইলে এই ডাটা মডেলে গিয়ে ওই যে ভয় কন্ডিশন ছিল আমার তো রিপোর্ট হয়েই গেছে কি বলেন এবার আমি এটাকে বন্ধ করে দিতে পারি তারপর এখানে আবার আমরা একটা প্যারামিটার ব্যবহার করব এর জন্য আচ্ছা ওকে দেন আমার গ্রুপ হিসেবে কয়টা এখানে দেখেন ডিপার্টমেন্ট নেম একটা গ্রুপ আর কি হ্যাঁ এমপ্লয়ি জি এমপ্লয়ি একটা গ্রুপ এবার তো আমরা জানি যে ডিপার্টমেন্ট কলামে অনুযায়ী গ্রুপ নেম হয়েছে আমার ফার্স্ট কলাম অনুযায়ী যেমন এমপ্লয়ি জি এমপ্লয়ি গ্রুপ নেম হয়েছে ডিপার্টমেন্ট নেম জি ডিপার্টমেন্ট নেম তাই না দেন আমরা এখানে আসব এবং এখানে এসে দুটা বন্ধ করে আমরা সব আমাদের চাই যে আর তো বড় হবে কিনা কি বলেন এই যে সিলেক্ট প্যারেন্ট ফ্রেম বাটনটা প্রেস করে যে একটু বড় দরকার হয় বা আমরা এটার মানে হেডার ফুটার অপশনটা কোথায় কি নিব সেটা করে নিলাম একটু তো আমার যে ফিল্ড আছে এনাফ এর চেয়ে বেশি জায়গা লাগবে না দেন আমরা এটাকে পুরোটাকে ধরে মাঝে নিয়ে আসবো এখন এখানে ব্যাপার হলো যে এখানে ফ্রেম কয়টা তাই না এখানকার ফ্রেম বুঝতে হলে আমরা একটা কাজ করি আমরা এখানে একটা এক্সেল শিট আগে একটু বুঝে আসি যে গ্রুপ লেফটের ডিজাইনের যে স্ট্রাকচারটাকে কি বলে তাহলে গ্রুপ লেফট রিপোর্ট বুঝছে কিনা মানে এক্সেল তো বোঝা যায় সুন্দর করে আমরা জানি টেবুলার স্টাইলের যে রিপোর্ট গুলো হয় সেই টেবুলার স্টাইলের রিপোর্টে কয়টা ইয়া থাকে বলেন তো ফ্রেম থাকে তিনটা কি কি মেইন ফ্রেম থাকে একটা প্রথমে তার ভিতর বয়লার প্লেট থাকে যেখানে হেডিং থাকে তারপর রিপিটিং ফ্রেম থাকে গ্রুপ ব্যবহার করে থাকে পাঁচটা প্রথমে থাকে কি মেইন তার ভিতরে হলো গ্রুপ তারপরে হলো মেইন তারপরে হলো বয়লার ওই টেবুলার স্টাইল এবং এটা গ্রুপ লেফটে কি বলে গ্রুপ লেফটে এরকম থাকে দেখেন প্রথমে থাকবে হলো মেইন প্রথম কি থাকবে মেইন ফ্রেম এই মেইন ফ্রেমের ভিতরেই থাকবে হলো বয়লার প্লেট মনে রাখবো আমরা মেইন ফ্রেমের ভিতরে কি থাকবে বয়লার প্লেট বুঝলেন এরপরে থাকবে কি গ্রুপ ফ্রেম এরপরে থাকবে এর মধ্যে আবার মেইন ফ্রেম এর মধ্যে থাকবে হলো এই মেইন ফ্রেমের ভিতরে থাকবে হলো রিপিটিং ফ্রেম এই পাঁচটা হলো বুঝছেন কিনা এক দুই তিন চার পাঁচ বুঝছেন প্রথমটা কি বলেন মেইন তারপরে হলো এর ভিতরে দুইটা বিষয় একটা হলো কারণ লেফট তো গ্রুপ লেফট তার মানে কি সবার হেডিং একসাথে হবে ওই গ্রুপের হেডিং আর গ্রুপের বাইরে যে ভিতরে হেডিং সব এক জায়গায় হবে এটা কি হবে এটা হলো বয়লার প্লেট এটা কি বলেন এটা বয়লার প্লেট আর এরপরে কি থাকবে বলতে বল কোন থাকবে একটা গ্রুপ গ্রুপ গ্রুপের মধ্যে মেইন মেইনের মধ্যে কি রিপিটিং ফ্রেম বুঝলাম আর এইখানে তার গ্রুপের যে ফিল থাকবে যে ডিপার্টমেন্ট নেম সেটা এখানে পড়ে থাকবে এই হলো মোটামুটি এখানকার স্ট্রাকচার তো চলুন আমরা এটা বের করে দেখি এবার কি হবে দেখবো আচ্ছা আমরা যে কোনো একটা ফিল চুজ করে যদি এখানে সিলেক্ট প্যারেন্ট ফ্রেম ক্লিক করি বন্ধ করে দিব কি কনফিগার আর ফ্ল্যাগস অফ করে দিব তাহলে আমাদের এটা আমাদের মতো করে কাস্টমাইজ করার জন্য সহজ হবে আর কি এটা সিলেক্ট করে আমি কি করলাম দেখেন কয়টা ক্লিক করব তিন চারটা ক্লিক করলে তো মেইন ফ্রেমে চলে যাবে তাহলে মেইন ফ্রেমে আসি না এটাকে আমরা আমাদের ফ্রেম গুলোকে বোঝার জন্য আমরা কি করব বলেন আগে মেইন ফ্রেমটাকে ওই পাঁচটা ফ্রেম দেখে আসে কি করে আগে চলেন যেহেতু এই রিপোর্টটা আমরা এর আগে করি নাই তো এটা কি এটা কি বলছিলাম এটা হলো বয়লার প্লেট হ্যাঁ খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ এটা বয়লার প্লেট খেয়াল করেন সবাই খেয়াল করেন আচ্ছা আর এটা এখানে তার কয়টা আছে অনেকগুলো আছে তাই না যেমন এখানে আছে গ্রুপ এরপরে মেইন খেয়াল করছেন তাহলে এটা কি আছে গ্রুপ ফ্রেম এখানে স্ট্রাকচারটা একটু চেঞ্জ যেমন ম্যাট্রিক্সের স্ট্রাকচার আর এক ধরনের হচ্ছে এটা গ্রুপ গ্রুপের মধ্যে কয়টা আবার আছে বলছিলাম দেখেন এটা তো গ্রুপ না ডিপার্টমেন্ট ফিল্ড আবার এখানে আছে কয়টা দুইটা কি কি বলেন একটা এটা হলো রিপিটিং এটা হলো এটা হলো মেইন এরপর দেখেন গ্রুপ দেখছেন এরপরে মেইন বুঝে আসছে কিনা এখন রিপিটিং এটা হলো মেইন
এলো নিউ ফ্রেম। এর মধ্যে কি আছে আবার রিপিটিং, রিপিটিং ফ্রেমকে তো আমরা একটু বড় করে দিই, তাই না? আপনারা জানেন, হ্যাঁ বোঝা গেল। দেখেন তো এবার পরিচিত আমরা হয়েছি কিনা মোটামুটি। তাহলে আমি আবার যদি একটা দিন ধরি, এটা কোনটা রিপিটিং ফ্রেম, কোনটা রিপিটিং ফ্রেম, এটা কোনটা মেইন ফ্রেম, তাই না? এটা কোনটা গ্রো, আর বয়লার প্লেটটা এবার হলো মেইনের পরেই সবার আবার সবার জন্য। ওকে, তাহলে যেহেতু এটা হয়ে গেছে, এবার আমরা প্রথমে যেটা আপনারা খেয়াল করেন, আপনারা এখনো রিপোর্টে অনেক ঝামেলা হয়, আমার রুলস কথা আপনারা করেন, আপনারা এই অবস্থায় এইটা ঠিক করতে চান। আগে তো আপনার দুই পাশে লেফট রাইটে বাড়াই নিতে হবে, তাই না? সব টানটা করে বড় করে দেন কাজ করতে হবে, না দেখে না করে উল্টো কাজ করে। দেখেন আমি আগে মেইনটাকে সরাই দিছি, ওকে, এবার কি করবো গ্রুপটাকে সরাই নেবো, কারণ আমার তো সব এদিকে যাবে নাকি। আচ্ছা, গ্রুপটা মানে এই যে ডিপার্টমেন্ট নেম, তাই না? এই ডিপার্টমেন্ট নেম যেন লেগে না থাকে, এই জন্য এটাকে একটু এটা এটা যতটুকু লাগে আমার, নেমের ভ্যালু কত বড় হতে পারে সেটা রাখবো। এরপরে কি বলেন, এটা কি, এটা কি মেইনটা না? এই মেইনটাকে আমি এটার সাথে ধরেন লাগাই দিলাম, এটাকে আমরা এখানে ধরে দিলাম, এটা কি রিপিটিং ফ্রেম। খেয়াল করেন খুব কঠিন না, কিন্তু খুব কঠিন না, এটাকেও আমরা এখান পর্যন্ত লাগাই দিলাম। এবং এটা তো এতখানি রাখবো না, আমরা ওই যে একটু ইয়ে রাখে যেন দাদাটা, তার নাম এক মুহূর্ত দেখা যায়, এই বুঝলাম। এবার তাহলে এটা যেহেতু একটু কেমন জান হয়ে গেছে না, এটা সমস্যা কারণ ভ্যালু থাকবে, এটা তো মাঝ বরাবরই দেখাবে। তাহলে এটাকে আমরা লাগাই দিলাম, এটা কি বলেন তো, তাহলে এটা হলো গ্রুপটা, এই বুঝছেন। এবার এটা কি বলা প্লেট, তা বলা প্লেট কি আমরা এতখানি জায়গা দরকার আছে? এগুলো কি আমরা বলছিলাম না বল করতে, এগুলো কি বল করে দিব আমরা, তাই না? দেখেন তো উপর থেকে আটক নামাইতে পারি না আমরা, এই বুঝছি বুঝলেন নাই, বয়লার প্লেটটাকে ধরে একদম বড় করেন। এবার এটা সব ধরে নিচে নিয়ে আসেন, এই এখন ডিপার্টমেন্ট নেম ধরে, এই বুঝলাম। এবং এইগুলোকে আমরা কি বলছিলাম, এই ভিতরে ভ্যালু গুলোকে সব সেন্টারে করে দেবো, সেন্টারে আসে। এবার স্যালারি এখন একটু দেখেন তো, আসলে আলটিমেট আমরা কি করতেছি কি হচ্ছে, দেখছেন? হ্যাঁ, এই ডিপার্টমেন্ট এর সামনে দুইটা ভ্যালু, এটা এটা ভ্যালু, এটা এটা ভ্যালু আসে না, এটা দেখুন আস্তে আস্তে ডিজাইন হয়ে যাবে। এখন আমি আমি সব একটা কথা বলি যে দুইটা, এই দুইটা সমানভাবে ধরবেন, দুইটা সমানভাবে ধরবেন, ধরে বড় কাজ যতটুকু লাগে আগে নেন কি নিয়ে একবারে এই পাশে চাপাই দেন, ওকে। এরপরে এমপ্লয়ি আইডি, এই দুইটা সমান সমানই আছে, একে একটা সিরিয়াল নাম্বার দেবো না আমরা, এই জন্য জায়গা ফাঁকা রাখলাম, কি বলেন? আগে থেকে এমপ্লয়ি আইডি এই বেশি আমার জায়গা লাগবে না, কি বলে? এবার থাকলো কি এমপ্লয়ি নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কনকাট করে নিয়ে আসতে পারতাম, কি বলেন? সে কাজটা কিন্তু আমরা এখনো করতে পারি, দেখেন তাহলে জিনিসটা সুন্দর হবে, এখানে একটু মডিফাই করে আসি। তাহলে এই তবে একটা ঘটনা আছে, এখানে এখানে লাস্ট নেম নামে আছে, আপনাকে এলিয়াসে লাস্ট নেম করে রাখতে হবে, তাইলে কারণ আপনি তো প্রথমে ওটা করেন, তাহলে সোর্সটা উল্টায় যাবে। দেখেন ফার্স্ট আন্ডারস্কোর নেম কনক্যাট লাস্ট নেম, এখানে বলতে পারেন ইএমপি আন্ডারস্কোর নেম, এটা বলতে পারেন। তাহলে দেখেন ইএমপি নেম হয়ে গেছে, এখন নাম করলে ওইখানে ক্রস নেম লাগবে, কারণ সোর্স তো আগে ছিল লাস্ট নেম, এখন সোর্স কি হয়ে গেছে ইএমপি নেম, এলিয়াস করতে হবে। তাহলে আমরা জাস্ট কিছুই না, যদি কখনো দেখি এরকম ক্রস চিহ্ন আসে, তার মানে এটা সোর্স নাই, এটা সোর্সটা তো এখান থেকে ধরাইতে পারেন। আবার চাইলে এই ফিল্ড আছে, এই ফিল্ডটার প্রপার্টিতে গিয়ে কি ছিল ইএমপি নেম, এই যে সোর্স কি নেম বলেন ইএমপি নেম, এই যে এখন কারণ ফুল নেম দেখলে ভালো লাগবে, সোর্সটা একটা ভ্যালু থাকবে, অনেক জায়গা তাই না, নেই আসে। এখন আমরা কি করবো বলেন, এটাকে আমরা এদিকে নেন, এই পর্যন্ত নিয়ে পুরা বড় করে দেন, কারণ নেম বড় হলে হবে। এবার দেখেন তো আসে, এবার আইডিটা আমরা এটা আমরা সেন্টারে দিলাম, স্যালারিতে দিলাম, রাইটে, এটা এখান থেকে করা যায়। আমরা এটা প্রপার্টি প্রপার্টিতে গিয়ে আমরা এখানে কি বলতে পারি, ফরমেট মার্ক দিব 99,99,000, 99 ডট। তবে এটা ফরম্যাট বুঝে নিতে হবে, এখানে ভ্যালু কত লাখ কোটি পর্যন্ত হতে পারে, না হলে ফরম্যাট পর্যন্ত দরকার সেটা বরাদ্দ করে নেবে, তাই না?
আচ্ছা এটা হলো নেম এবং আমরা এই জায়গা মনে আছে কিনা এটা কি এটা কোনটা সোর্স করছি বয়লার প্লেট এটা কোনটা এইটাকে আমরা এখান থেকে লাইন কালার করে দেই লাইন কালার করে দিলাম এটা দেখান তারপর কি এটা এটা অ্যাশ কালার করে দিলাম বুঝলাম কি না আবার এখান থেকে আপনারা কি করেন এখন আমার কাছে অবাক লাগে যে আপনারা এখানে এটা ধরে এইটাকে লাইন কালার করেন কেন এই ফিল্ডে কোথায় আছে এটা রিপিটিং ফ্রেমে আমরা আছে না তাহলে এখান এইটাকে ধরে আমরা এই কোথায় যাব রিপিটিং ফ্রেমে যাব দেখেন সুবিজে এই রিপিটিং গিয়ে তখন আমরা লাইন কালার করে দিব আপনারা সরাসরি ফিল্ডে করেন এটা করা যাবে না ওকে হয়েছে কি না সাসা লাইন আবার এটা ধরে এই পাশটা তো লাগবে তাহলে এটার কি আছে গ্রুপ ফ্রেমটা আছে কিনা এবার আমরা গ্রুপ ফ্রেমে লাইন কালার করে দিব তাহলে কোথায় কোথায় লাইন কালার দিব আমরা তিন জায়গায় একটা কোথায় এটা ধরে তার বয়লার প্লেট দিলাম দুই নম্বর হলো এখানকার ফিল্ড ধরে রিপিটিং এ দিলাম তিন নম্বর হলো এটা ধরে এটা জানে গ্রুপ ফ্রেমে আছে গ্রুপ ফ্রেমে আছে না দেখো গ্রুপ ফ্রেমে লাইন কালার করবে আর কোনো লাইন কালার করবো না বুঝছে কিনা এবার কি দেবো আমরা মানে লাইন দিব তো লাইন কিভাবে দিব সেই আগের নিয়ম এখান থেকে একটা লাইন নিয়ে এই পর্যন্ত দিব তো আগে সব সাপাই নিয়েছি ভালো হয়েছে না এখন লাইনটা কি দেবো সরাতে দিতে হবে কিনা এফ4 দিয়ে বা প্রপার্টি ইন্সপেক্টর গিয়ে রাইট বাটন প্রেস করে ওই লাইনটাকে ধরে রাইট বাটন প্রেস করে লাইন স্ট্রেট উইথ ফ্রেম এখানে কি দেবো বলেন আর যে এমপ্লয় আইডি কেন এমপ্লয় আইডি কেন ওখানে ফার্স্ট কলাম কোনটা এটা ফার্স্ট কলাম কোনটা এই রিপিটিং গ্রুপের এমপ্লয় আইডি তাহলে সে রিপিটিং গ্রুপ কিভাবে তৈরি করে আর আন্ডারস্কোর জি আন্ডারস্কোর ফার্স্ট কলাম যেহেতু এটা হয়েছে না দেখে না হয়েছে যেহেতু হয়েছে তাহলে এটাকে কপি পেস্ট করে করে আমি এফ সব জায়গায় এটাকে ধরাই দেন কপি পেস্ট এখন এগুলো লেগে আছে তাই না কি বলেন নাম করলে বুঝবেন লেগে আছে কিনা দেখ বুঝতেছেন কিনা এখন যদি লেগে আছে কি করবো এক গাঁট এখান থেকে একটু একটু সরাই দিব এইটা এখান থেকে না সরাই আরো অনেক গড়ন আছে দেখাবো দেখেন বুদ্ধি থাকলে একটা কথা আছে গরজামাই থাকা লাগে না আপনি খেয়াল করেন এটা কিন্তু বেশি সরে গেছে তাই না লাইন ক্রস করবে না মানে সেটা এদিকে যাবে না এটা একটা চাপাই দিলাম তাই আর এটা চাপে না তাহলে কাজ করেন আপনি দেখেন এই যে কোয়াল ছিল না এই কোয়ালের মধ্যে আপনি কারিশমা করে দিতে পারেন দেখেন খেয়াল করেন কি কারিশমা ফার্স্ট নেম লাস্ট নেম না এখানে আমি বলে দিতে পারি না ফার্স্ট টাইমে আগেই কনকার দিয়ে দিছি তাহলে কি হয়েছে বলেন এইখানে এসএস তো আই দেবে আমার আর তাহলে এখন আলাদা করে কি করে লাগবে না এসএস বাড়ান লাগবে না ওখানে বাড়ান লাগবে না দেখেন হয়েছে মানে কার যা থাকলে যে কোনো জায়গায় যে কোনো যেমন গতদিন একটা জিনিস দেখাইছিলাম মনে আছে যে উপরে ওঠে না কত পেরেশান আপনারা ক্রিটিক্যাল বিষয়গুলো আমার সাথে ডিসকাস করবে কি বলেন কম বেশি কিছু কাজ তাল্লা করাইছে তাই না কিছু হেল্প করতে পারবো হয়েছে কি না এটা পারবো না কারণ এটা নাম্বার হলো নাম্বারকে কনভার্ট করতে গেলে আমাদের জং গ্রুপ করা যাবে নাম্বার এটা এটার সাথে করা আছে কি যা এটাকে কনভার্ট করতে হবে দরকার নেই দেখেন হয়ে গেছে রিপোর্ট শেষ সিএল নাম্বার বসা হ্যাঁ সিএল নাম্বার কিভাবে হবে এক দুই এক এক দুই তিন এভাবে হবে এইটা কিন্তু এক দুই এক এক দুই ভাবে দিলে সুন্দর লেখাবে না এই যে টান দিয়ে দেওয়াই ভালো সব রিসেরার রিপোর্ট বুঝছেন কি না গ্রুপ অ্যাভাব রিপোর্টে এক এক দুই এক এক দুই তিন গ্রুপ ওয়াইজ সিএল নাম্বার পড়লে সুন্দর ছিল কিন্তু এখানে আপনার কি মনে হয় এটা অ্যাজ পার রিফর্মার এটা কোনো সঠিক নিয়ম নাই এখন আমরা কি করবো এখানে বলে দেখেন এখানে কিন্তু ইয়েটা পড়া নাই পড়ছে লাইনটা তাহলে আমরা এখানেও কি করবো না এখানে লাইনটা দিয়ে দিই ওই যদি অল অল এইটুকু দিলেও হয় কিন্তু না ফুল দিয়ে দেয় কি এখন এখানে কি দেবো আমাকে সিরিয়াল নাম্বার একটা কপি পেস্ট করে একটা সিরিয়াল নাম্বার বসাবো এই জন্য পাশের ফিলটা কপি করলাম কেন পাশের ফিল কপি করলে সুবিধা হলো হাইব্রিড কালার ডিজাইন অনেক কিছু আমি পেয়ে যাবো তাই না যদি এখন নাম করি তাহলে ওই পাশে সেম ভ্যালুই পাবো কারণ আমি তো এটাকে এখন সোর্স বানাইবো কি বলেন কপি পেস্ট করছি না তো সোর্স বানাইতে হবে এটা 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 কোন গ্রুপে এখানে কারণ ওইখানে যে ওই যে এসএল এর যে সোর্সটা সোর্সটা তো ডেটাবেজ এখন কলাম এডিশনাল সোর্স কলাম বানাতে হবে আমার কোন গ্রুপে এটা এই গ্রুপে দ্যাটস ওয়াই এখান থেকে একটা সামারি কলাম দিব আমরা সামারি কলাম এখানে ছাড়বো সেরে ওইটাকে ক্লিক করে ডাবল ক্লিক করে প্রপার্টি ইন্সপেক্টরে যাবো কোনটা এই যে সামারি কলাম সিএস ওয়ান এটাকে নাম দিব এসএল হ্যাশ আপনি ইচ্ছা মতো নাম দিবেন দেন কি করবে সে কাম করবে মানে সিএল নাম্বার বসবে সোর্স কি এমপ্লয় আদে আইডি করলেই ভালো হয় প্রাইমারি কি এটা রিসিটার রিপোর্ট হবে কেন শুরু থেকেই গেলে সব সিরিয়াল চাই তাহলে রিসিটার রিপোর্ট দিয়ে দেবো বাস শেষ এবার কি করবো বলে মাঝে মাঝে অবশ্যই আমি সেভ দেবো বিকজ সেভ না দিলে যে কোনো সময় আমার এটা
করে দেবো। এবার এসএল হ্যাশের সোর্সে গিয়ে আপনি বলে দিবেন কি এসএল হ্যাশ, কাজ শেষ। এই প্যারামিটার ফর্মে আপনারা ক্লিক করবেন না, এটা খুবই একটা হার্ড একটা টপিক। দেখেন আসছে কিনা বলেন, এক দুই তিন চার, এটা এইভাবে ভালো হয়েছে না বলেন সে না দিয়ে। এখন এখানে আমাদের এখন কাজ নেই শেষ, আপনি বলে দেবেন ডিপার্টমেন্টটাকে একটু বড় করে দেবেন যে এই আনন্দ। দেখেন অ্যাকাউন্ট এইটা অর্ডার বাই মোসেফ ডিপার্টমেন্ট নেম, তাই না? অ্যাকাউন্টিং অ্যাডমিনিস্ট্রেশন, দেখেন আসছে কিনা সব ভ্যালু। আপনি এখান থেকে লাস্টে যান, সব আসছে না? হ্যাঁ বলেন। এবার কি করতে হবে এখানে এই রিপোর্টটায়? আমাদের আরো অনেক কাজ আছে, প্রোডাক্টিভ করতে হলে। এখানে কিন্তু শেষ নয়, এখানকার কাজ শেষ। এখন এই রিপোর্টে দেখেন একটা বিষয় হলো, এটা কিন্তু গ্রুপ ওয়াইজ আবার টোটাল স্যালারি অমুক সময় বের করার কাজ টাইম নেই, কেন? এটা এমন একটা রিপোর্ট, এটা নিচেই করাই ভালো। তো আমাদের আইডিবি আইটিএস ক্লাসের প্রজেক্টে ডিডিডিতে যদি আপনাদের এভিডেন্স এটা আসে, তাহলে স্যার এটাই বলবেন স্যার, আশা করি। কারণ এর বাইরে কি দেবে? এবং শেষে গিয়ে তখন আপনারা এই সিরিয়াল নাম্বারটা এখানে ফেলে শেষে করে দিবেন, টোটাল এমপ্লয়ি কয়টা, টোটাল স্যালারি কয়টা, এই এই কাজটুকু আপনি করে দিবেন। তাহলে সেই কাজটুকু করতে হলে আমরা লাস্টে গিয়ে একদম দেখতে চাই যে টোটাল এমপ্লয়ি কত, টোটাল স্যালারি কত। তাহলে সেটা কি লাস্টে কিনা রিপোর্টের? তাহলে এখানেও কোথায় লাস্টে? আমরা এবার আমাদের এখানকার কাজ তো শেষ, কি বলেন? এই পেনটাকে এবার লাগাই দিলাম, তাহলে এবার পুরাটাকে ধরে আমি এটাকে ঠিক উপরে করে দিব, বুঝে আসছে? রান করবো, ওকে। দেখেন আসছে কিনা, আসছে না ভাই? আমি এখানে একটা প্যারামিটারও দিব, এটা ফুল প্রোডাক্টিভ রিপোর্ট বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আপনাকে কি করতে হবে এখন? দেন এবার আমরা হেডার ফুটারে যাই, কি বলেন? এখানে আমরা কি দিব? লোগো দিব, দেন হেডিং দিব, আমরা নাম দিব, নাম বললাম। দেখেন এখান থেকে টেক্সট নিলাম, এমপ্লয়ি গ্রুপ কি করতে লোগো দিতে পারি না? কি হবে দেখেন, ইনসার্ট থেকে গিয়ে ইমেজ, ইমেজ থেকে গিয়ে আপনারা যে কোনো ইমেজ নিয়ে আসতে পারেন, তাই না? আমার ইমেজ আছে কোথাও? হ্যাঁ রাখছেন, আমারটা না ফেলে দিয়েছেন কোথায়? আছে এমপ্লয়ি হিসেবে আছে আমি, বাহ। ট্রান্সপোর্ট করি, স্যারের লোগোই রাখেন না আপনারা? স্যারের লোগো রাখেন না? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? এই পিকচারে আসলে টুকটাক কাজ আমাদের জানতে হয়। হ্যাঁ, এই পিকচারটা সাইজ মেলে না বা এইটা হয় না সেইটা হয় না, তখন আমাদের কিন্তু অনেক সময় পিকচারকে নিয়ে অনেক কাজ করতে হয়। হ্যাঁ, এই জন্য আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টে বা ডেটা বেজ টুকটাক বেসিক কিছু কাজ আছে সবসময় জন্য লাগে। আপনারা শর্টকাটে মারেন, এগুলো যদি নাও বলে এগুলো কত টাইম লাগে বলেন? এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যান, কি বলেন? হ্যাঁ, এখানে খুব কি টাইম লাগে বলেন এই কাজগুলো করতে? অথচ এগুলো স্যার একটা রিপোর্ট কি সুন্দর লাগে? লাগে না। আমরা এখান থেকে এটাকে সাত করে নিলাম আগে সাইজ, দেন এখানে বললাম রিপোর্ট কেটে গেছে। দেখছেন অদ্ভুত না? দেখেন অদ্ভুত কেটে গেছে, কোন লাস্ট পর্যন্ত করতে হয়েছে কে জানে। এরকম কিন্তু রিপোর্ট অনেক সময় আপনার সাথে মিসবিহেভ করবে। দেখছেন আমি তো কিছুই করি নাই, রিপোর্ট স্ট্রেঞ্জ অবস্থা এটা। আর এলিভেন্স ফিশিয়ান মজুরের কথা, ওয়েবলজির কথা বললে তো পিএম সি আরো হার্ড, সার্ভার পিসি স্যার আসলে এইসবের কোনো কাজই করা যায় না এমন অবস্থা, বুঝতে পারছেন? ওই জন্য আমার এখানে কিছু অ্যাপ্লিকেশন, এই জন্য একটা আমার একটা পরামর্শ থাকে, সেটা হলো যখন রিপোর্ট বিল্ডার কাজ করবেন তখন আননেসেসারি যে আপনার অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে কেটে দিয়ে সেগুলো রাখবেন না। তাহলে আবার কানেকশন নিতে হবে এইচআর, জানি না লাস্ট কোন প্রান্ত সেভ করছি, অ্যাট দ্য রেট
WhatsApp আমার রিপোর্টটা কোথা ছিল আমি যেটা ছিল কি এটা আপার উপর এখানে ওপেন এখানে আদার্স রিপোর্ট এইচআর এইচআর গ্রুপ লেট 1 হ্যাঁ দেখি কোন প্রান্ত হলো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকটাই হয়েছে বাট আমাকে আবার এগুলো বন্ধ করতে হবে তাই না কেন বলে এগুলো তো আমি ওই যে আমরা জানি যে পূর্ব আহ্বান করলেই এটা করতে হয় না ফ্ল্যাগটা অফ করলাম দুটো আমরা বন্ধ করে দিলাম হ্যাঁ দেন এবার আমরা কোথায় যাব বলেন এখানে আমরা কি দেব ডেভেলপ বাই লিখবো আপনি লিখতে পারেন এগুলো লেখা শর্ত না কি বলেন ডেভেলপ বাই এই নামগুলো ছোট করে দিবেন যদিও এখানে অনেক বড় হচ্ছে তাই না ছোট মানে কি এটা আমাদের আমাদের ইনস্ট্রাকশন আছে সাত করে দিবেন বোল্ড সারা কি সারা বোল্ড হবে না কারণ আপনারা ডেভেলপ বা এবং লেট করে দিবেন ঠিক আছে কারণ এই লেখাটা তত বড় হওয়ার কিছু নাই কি তাই না নিজের নাম ডাকদল পিটানো তো যাবে না আপনি দেখেন না ডেভেলপ বাই পাওয়ার বা এগুলো কিন্তু মানুষ ছোট করে হালকা হয়ে দেয় মানে কোনো কোনো বোঝার জন্য তত বড় কিছু নাই দেন আরো কিছু কাজ আছে কি দেবো বলেন পেজ নাম্বার আমরা দিতে পারি পেজ নাম্বার আছে অ্যাকচুয়াল পেজ ওয়ান কিভাবে হবে কিনা আর পেজ নাম্বার নাম্বার অফ পেজ টোটাল পেজ এইটা সুন্দর লাগে কতগুলো পেজ দেখা যায় ইউজার বটম সেন্টার আমরা বটম সেন্টারেই নেব সেটাকে আমরা এখানে সেন্টারে ধরলাম সেন্টারে দিয়ে দিলাম ওকে এবার কি ভাই ডেট টাইম আমরা দিতে পারি চাইলে এগুলো দেওয়া জরুরি না তারপর আমরা দিয়ে দেই কেন সব সেন্টারে থাকে আমরা বলছি না কোথায় যাবে রাইট দিয়ে বটম রাইট এখান থেকে যে কোনো একটা আপনি কি করতে পারেন ডেট অ্যাপ্লাই করতে পারেন আবার নিজের কাস্টমাইজ ডেটও হতে পারে যেমন আমি একটা ডেট মানে একদিন কাস্টমাইজ করছিলাম মনে আছে আপনার এই যে কাস্টমার গিয়ে আপনি এখানে ফর্মে লিখতে পারেন ডিডি এম এম আর 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 এইচ এইচ ক্লোন এম আই ক্লোন এস এস এবার বললেন এম পি এম এখন যদিও এম টাইম আমার এখানে 9:43 বাজে এম আমি পি এম বললাম তো মানে এম পি এম বললে সে বুঝে যায় যে আমি এম পি এম চাই ওকে এটাকে আপনি সমান করে বড় করে দেবেন বুঝতে পারছি ভাই সে তার মতো করে সাজায় নিবে এখানকার কাজ শেষ আমরা দেখি যে কাজগুলো করলাম সেগুলো আমি কতটুকু ইন্টারেক্টিভ হলো এই দেখেন ডেভেলপার আসে পেজ নাম্বার আসে ডেটে ভার্সন এগুলো অটো আসবে এগুলো ফুটো অপশন তো অটো দেবে তো এটা বড় করা তো কিন্তু ছোট নিয়েছে এটা সে ফরম্যাট করে না এটা বড় করা যায় না এই ডেটটা শুধু ওকে বুঝছে কিনা তাহলে এই রিপোর্টটা কি বাকি আছে বল এই রিপোর্টটা শেষে গেলে আমাদের এখানে টোটাল এমপ্লয় কত আর টোটাল স্যালারি কত সেই জিনিসগুলো বের করবো এই জন্য আমাকে দুইটা কি বানাইতে হবে সেলস বানায় আসতে হবে তাই না কোথায় বানাবো এটা গ্রুপের ভিতরে না বাইরে বাইরে তাহলে বলুন কথাটা না ফ্রেমের বাইরে কিনা ফ্রেমের বাইরে তার মানে কি এখানেও ডাটা মডেলে গিয়ে আমিও যে কাজটা করবো সেটাও কি এই পুরো গ্রুপের সবার বাইরে করতে হবে এখানে ফুল প্লেটটা না এটা নিয়ে আসতে হবে ভিউতে গেলে ফুল প্লেটটাতে ক্লিক করবো এখান থেকে আমি কি দেবো বলুন বলে সামারি করাবো এখানে নিলাম এটার নাম দিলাম যে টোটাল এমপ্লয়ি টোটাল আন্ডারস্কোর টোটাল এমপ্লয়ি টোটাল এমপ্লয়ি মানে কি করবো বলেন কাউন্ট কাউন্ট করবো কাকে কাউন্ট করবো বলেন এমপ্লয়ের কাউন্ট করবো রিসেটার রিপোর্ট হবে একটা সোর্স তৈরি করলাম টোটাল এমপ্লয়ি তাই না আমি আরেকটা সোর্স বানাবো সোর্স দেবো সেখানে কি দেবো এটা বড় ছোট কিন্তু বিষয় না অনেকে বলেন স্যার এত বড় করছেন আমি কি ছোট করলাম কেন এই জন্য মনে আসে না আসলে কি স্যার এত বড় করে এটা কি টোটাল আন্ডারস্কোর কি স্যালারি হ্যাঁ দেন আপনি সোর্স তৈরি করে নেই তাহলে এটা কি করবো সাম হবে কিসের সাম স্যালারি সাম রিসেটার কত সোজা দেখেন যদি আলাদা এডিশনাল দুটা আমরা কলাম তৈরি করলাম কলাম এটাও কিন্তু এডিশনাল কলাম ছিল এটা এখানে কেন গ্রুপের মধ্যে ছিল এই জন্য এই জন্য বাইরে দেখাতে চাই আমি এটা রোড ম্যাপ করতে পারবেন দেন আপনি কোথায় চলে আসবেন এখানে এখানে এসে কি করবেন এই যে স্যালারি ফিল্ডের যেহেতু নিউ বলতে আছে অথবা আপনি নিতেও পারে এখান থেকে দেখেন এই ফিল্ড নিয়ে তবে একটা এরর হবে এখানে একটা জিনিস দিলে এইটা নিলে কপি করে পেস্ট করে এখানে একটা ফিল্ড নিলে কিন্তু এখন এরর দিবে তাই না কেন হলে তো বলবে যে ভাই এটা তো ছিল একটা গ্রুপে রিপিটিং এর আন্ডারে কিন্তু তুমি তাকে বাইরে নিয়ে আসছো সেটা এরর হয়ে তুমি কোনো ফিল্ডকেই তার নির্ধারিত স্থানের বাইরে নিতে পারবেন দেখেন সেরকম একটা মেসেজ দিবে এই মেসেজ কিন্তু আমাদের অনেক সময় দেয় আমরা বুঝি না এটা কি দেখেন পরের সবাই জোরে পড়েন বলেন হ্যাঁ এটা শেখেন এই এররটা আপনাদের দেয় আপনারা আমাকে বারবার বিরক্ত করবেন
frequency below its growth. Then I tell it a monkey if salary one boss again the punta. If you have a salary on the cellar to me, it is a lay group with mechanical group in this. It is a thing we have a source silo, a source tani amigandam person. A source tassel salary, source tense collaborative. The one with the bully total salary, top of the tick, but total salary to me can take a by the equals at the group a down name. This is by the signa. আমি যে ফিলটাকে কপি করলাম সেটাও আপনার কি কোথায় দিলাম বাইদারসে এবার আর কোনো কি নাই কোনো সমস্যা কথা এবার রান করেন লাস্ট পেজে যেতে হবে না একবার দেখুন আসে হ্যাঁ এগুলো বড় না ওকে তাহলে এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম এবং একটা লেভেল দিব টোটাল স্যালারি টোটাল এমপ্লয়ি ওকে একটা লেভেল নিন এখানে টোটাল স্যালারি ওকে এটা নেওয়ার পরে একটু বড় করে দিতে পারেন এবং এতখানে জায়গা দিতে না লাগে আপনি দেখে নেবেন কতটুকু জায়গা লাগে হ্যাঁ টোটাল স্যালারি ওকে দেন এটাকে আমরা একটু কালার দিয়ে মেনশন করে দিলাম অন্য তো কালার না দেওয়াটা বেস্ট কারণ যদি ইউজার প্রিন্ট করে কি বলেন তখন ঝামেলা হয়ে যাবে না বলেন সাদা কালো প্রিন্টে কি এই ব্লু কালার আসবে তখন তো দাগ আসবে আসবে না দেখেন আসে না টোটাল স্যালারি আসে আরেকটা এখন কি বানাবো টোটাল টেমপ্লেট তখন আমরা এটাকেও কপি পেস্ট করতে পারি কারণ দুইটা যেহেতু স্ট্রাকচার কাছাকাছি থাকবে টোটাল এখন কি বলবো বলেন একটু বড় করে নিই কারণ আমার এমপ্লয় লেখাটা অনেক বড় হবে এমপ্লয় ওকে বুঝলাম কি না বলেন ভাই এটা লিখতে ঠিক করে সমান পাবেন এটা কি করতে হবে টোটাল টোটাল কি বলবো টোটাল এই কঠিন কি বলেন পুরো রিপোর্টের সব সামারি চলে আসলে জায়গাটা বলেন যাবৎকালে যা আপনাদের করাইছি ম্যাক্সিমাম কি চলে আসছে না এই রিপোর্টটার ভিতরে হ্যাঁ একবার বলতে হয় দেখেন না করেন এখন কি দরকার আপনাদের প্যারামিটার দরকার তাই না দেখেন আসে আগেরবার কিন্তু অন্য পেজে চলে আসলো কারণ বড় ছিল পিছনে দিছি সে ডাটা ম্যাচ করাইতে পারে না এই জন্য অন্য পেজে চলে আসে এখন আমরা কি করব এখান থেকে বলেন এটা তো যেটা দিব সেটা যদি আসে যদি প্যারামিটার ব্যবহার করে যদিও আমাদের আপনাদের আইডিবি এবার এই পরীক্ষায় প্যারামিটার আসবে না তারপরে এটা প্যারামিটার সেট করে একটু দেখেন মানে কি আমি এটা রান করলে সব আসে কিনা অ্যাম্বুলেন্স না আমি যে ডিপার্টমেন্টে দিয়ে দিব সেটা আসবে তো এটার জন্য আপনাকে কি করতে হবে প্যারামিটার অ্যাড করতে হবে তাই না প্যারামিটার অ্যাড করার কি হবে এখানে মনে আছে আমাদের প্যারামিটার দিছিলাম হ্যাঁ ছিল না এম প্যারামিটার এখন যদি রান করি এখন শুধু কোনটা আসবে 90 দেওয়া ছিল কত আছে শুধুই 90 আসে রাইট অন্য কিছু আসে 90 যেটা আমার আইডি নেই এখন আইডি দেখা যাচ্ছে না আসে কিনা এখন আমি চাচ্ছি যে না আমি যখন রান করব আমার কাছে চাইবে আইডি তাই না তখন আমরা কি করব এখন বলেন এখানে অনেক ধরনের কাজটা করতে পারি আমরা আমি এই কাজগুলো আপনাদের দেখাই এখন কয়েকগুলো কাজগুলো করা যায় একটা হলো হায়ার এমপ্লয়েড ইকুয়াল ইকুয়াল দিয়ে আমি এখানে বলবো যে তুমি 90 না বলে বললাম ক্লোন p দিয়ে একটা প্যারামিটার নাম দে বাইন্ড প্যারামিটার আমরা জানি এখানে প্যারামিটার সেট করলে কি হবে দুইভাবে বাইন্ড আর একটা কি লেক্সিক্যাল প্যারামিটার লেক্সিক্যাল প্যারামিটারটা আসলে ইউজার ফ্রেন্ডলি না কারণ ওখানে কোড লিখতে হয় তাই না পুরো কোডটা লিখতে হয় তারপর আমি একবার চেষ্টা করব দেখানোর জন্য তো বাইন্ড প্যারামিটারকে p আন্ডারস্কোর এখন p আন্ড p দিয়ে আপনি যে কোনো নাম দিবেন বা এই বাইন্ডের মধ্যে যে কোনো একটা নাম দিতে পারেন তো এটা তো চিনতে কষ্ট হবে আবার এটা তো একটু প্যারামিটার এইজন্য আমরা একটা নেমিং কনভেনশন ব্যবহার করি এটা শর্ত না কি বলেন যেমন p আন্ডারস্কোর যে কলাম আমি ব্যবহার করেন সেটা লেখেন এটা আমি বলি তার সুবিধা কি বলেন আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ ও হো আচ্ছা এটা আপনার কাছে পি ডিপার্টমেন্ট আইডি চাইবে তাহলে কি আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে বিলিয়ন আইডি ভ্যালু দিতে হবে এখানে চায়না ভাষা দিতে পারে চায়না ভাষা পারেন না স্পেস দেওয়া যাবে না তাহলে বুঝবেন কিছু পরে আপনি বুঝবেন না কয়দিন পরে অন্য লোকে বুঝবেন না এই জন্য ইউজার ফ্রেন্ডলি কাজ করতে পি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর কি আইডি বুঝলাম এবার এটা চলে আমরা দেখেন এটা চালাইলাম ওকে দিলাম ওকে দাস সাথে সাথে ভাই কি ওয়ান হ্যাজ ক্রিয়েটেড আ বেন বাইন্ড প্যারামিটার পি ডিপার্টমেন্ট আইডি ওকে ফাইন দাস সাথে সাথে এবার রান করেন এবার আর সে কি বলছে না ভাই এটা এবার করা যাবে না তো কিভাবে করব আরে এখন তুমি ডিপার্টমেন্ট আইডি দাও না দিলে রান করব না এখন আমি যদি 30 বলি শুধু 30 আসে রাইট 6টা ডিপার্টমেন্ট আইডি আছে কি বলেন কথা বলেন 90 বললাম 90 আসে আমি যদি 50 বলি 45 এমপ্লয় দেখেন 45 এমপ্লয় আস রাইট মানে আছে কিন্তু আমি যদি না বলি তাহলে রিপোর্ট রান করবে না আসে নাই তো আমি আপনাদেরকে যদি শিখিয়েছিলাম না মনে আছে যে আমি যদি না দেই প্যারামিটারে যেমন প্যারামিটারে যদি না দেই তাহলে সব আসবে
আর দিলে সেটা আসবে। সেই জন্য আপনাকে তাহলে এখানে কি করতে হবে, একটু একটু কাস্টমাইজ করতে হবে। সেটা কি, এইটাকে আপনি বলবেন তখন এনভিএল, আগে লাইক, লাইক অপারেটর, এনভিএল, এবার কি প্যারামিটার, প্যারামিটারের পরে হলো কমা, দেন আপনি একটা স্ট্রাকচার এটি ব্যবহার করবেন এখানে পার্সেন্ট। তাহলে কি হবে যে আমি যেটা দিব সেটা পাবে, না পাইলে সব নিয়ে আসবে, এইভাবে দিবেন, মনে থাকবে তো? আপনারা এই কাজ করছেন কিন্তু আমি আগে দেখিয়েছি এই কাজগুলো। তাহলে আপনি এখানে যান, এটা দিয়ে দিলাম, ওকে। এবার দেখা যাক, এবার আমি যদি বলি থার্টি তো কি আসে, থার্টি আসে। আমি যদি বলি যে ফিফটি তো ফর্টি ফাইভ আসে। আমি যদি বলি টোয়েন্টি তো টোয়েন্টি আসে। আমি যদি বলি যে কিছু মানে কিছু দিব না, তাহলে কি আসবে, সব আসবে। সমাজ গিয়া বুঝছে না, বুঝে নাই? এই কাজটাই তো আমরা এতদিন এই টাইপের কাজ করছি। এখানে শুধু গ্রুপ লেফট এর স্ট্রাকচারটা ছিল, এরপরে কাজগুলো কিন্তু কমন কাজ, সবাই করতে হবে কাজগুলো। এবং একজন রিপোর্ট, আমরা বারবার কিন্তু আমি একটা কথা বলি যে একটা রিপোর্টের মূল বিষয় হলো, মানে একজন প্রোগ্রামারের মূল বিষয় হলো সে কত ডায়নামিক রিপোর্ট দেখাইতে পারে। তো ডায়নামিক রিপোর্ট ডাটাবেস থেকে বের করতে পারবে তখন যখন লজিক জানেন, কিন্তু রিপোর্ট ডিজাইন লাগবে না, বলেন? ডিজাইন করতে হবে তো আপনাকে। তাহলে আমি কাজ করি আপনাদের আগামী এভিডেন্সের জন্য, যা লাগবে সব ইনক্লুড করে দিই এখানে। যেমন আমি এখন এখানে প্যারামিটার সেট করে দেখাই, কত কাজের এক পার্সন সিলেক্ট করে স্ট্যাটিক, তারপরে এখানে ভিজুয়াল অ্যাট্রিবিউট করে দেখাই আমরা, ওই যেটা ভিজুয়াল মানে কি কন্ডিশনাল অংশ, যেটা আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ওকে। আমাকে এখন কি করতে হবে, আরো কয়েকটা কাজ আছে কি প্যারামিটারের জন্য। এখন দেখেন আপনি কত দেবেন তো জানেন না, কি বলে এখন ইউনিট দেখেন লিস্টের লিস্ট পেজে ড্রপ ডাউন লিস্ট, হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি নেম সব পেয়ে যা ভালো হয় কিনা বলেন, হ্যাঁ। যেমন কিরকম এরকম একটা লিস্ট আমরা এখান থেকে তাকে দিব, যেমন সিলেক্ট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, এবার কি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ফর্ম কোথা থেকে দিব, এটা ডিপার্টমেন্ট থেকে দিবেন না, কেন ডিপার্টমেন্ট থেকে যদি দেন, আচ্ছা একটা জিনিস বুঝে যান, আজকে খুব খেয়াল করেন, ডিপার্টমেন্টে দিলে ডিপার্টমেন্ট অনেক থাকতে পারে নাকি, কিন্তু সব ডিপার্টমেন্ট অ্যাগেনস্টে কি ডাটা ঢুকছে বলেন? এই সাতাশ ডিপার্টমেন্ট সবাই এখানে ডাটা ঢুকছে, তাহলে এখান থেকে দেওয়া ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা কোথা থেকে দিতে হবে বলেন? এই এইটা করতে হবে, এটা বুঝছেন কিনা? কেন এবার আমরা কাদের পাবো শুধু বলেন, হ্যাঁ, যাদের আমাদের এখানে ওই ইয়া করতে হবে আর কি, বলে কলাম না নেম স্পেসিফাই করতে হবে, কোথায় এখানে বলতে হবে যে এমপ্লয় ডট ডিপার্টমেন্ট আইডি, বোঝার নেই কথাটা? এই ড্রপ ডাউন লিস্ট, তারপরে আপনারা লব তৈরি করতেছেন না, এই লব টপ বা এই ড্রপ ডাউন লিস্টের ক্ষেত্রে আপনাকে অনেক ভাবতে হবে। কি ভাবতে হবে, একটা ছয়টা হবে না আসলে, এটাকে ডিস্টিং করবেন আবার কি ডিআইএস টিআইএন সিটি, এগারোটা ডিপার্টমেন্ট অ্যাগেনিস্ট ভ্যালু আছে, মনে আছে? এসকেলে পেয়েছিলে সময় পড়িয়েছিলাম ওগুলো, মনে আছে? ফর্ম সেগুলো দেখাইছি, এগারোটা ডিপার্টমেন্টের অ্যাগেনিস্টে, এটা কি বলতেছেন বুঝছেন? আমি কিন্তু ডিপার্টমেন্ট আইডি নেম ডিপার্টমেন্ট নিতে পারতাম, ওখানে সাতাশটা ডিপার্টমেন্ট আছে। এখন কোশ্চেন, সাতাশটা ডিপার্টমেন্ট যদি আপনি এখানে শো করাই দেন, ইউজার ধোকা খাবে কিনা বলেন আমাকে? কারণ অনেক ডিপার্টমেন্ট অ্যাগেনিস্ট এখন আর কোনো ভালোই এন্ট্রি হয় না, হয়েছে? তাহলে আপনি সেটা দিলে তো ডাটা আসবে না, সব আসবে কেন, এটা তো ভুল হলো কিনা? এই জন্য এখানে সেই ডিপার্টমেন্ট গুলো দেখাবেন যে ডিপার্টমেন্টে ডাটা ডাটা আছে, তা সেটা যেন আপনাকে নর্মাল কোয়ারি করলে এখন আর চলবে না। এখন কি কোয়ারি করতে হবে, এই কোয়ারি করতে হবে, বুঝছে? এবার কত এই জায়গা আপনার ক্লিয়ার কিনা বলেন তো, আপনার ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার? এই এইটাকে স্ট্যাটিস্টিক্স, এই এই এগারোটা ডিপার্টমেন্ট অ্যাগেনস্টে কি আছে, ডাটা আছে। তাহলে ইউজারকে আমি কেন ওই সাতাশটা ডিপার্টমেন্ট সব দেখাবো? এটাও এক ধরনের ফিল্টারিং, এটাও এক ধরনের মানে মানসিকতা, আমার স্ট্যাটিস্টিক্স, আমি যে ভালো কাজ করে দিছি ইউজার ফ্রেন্ডলি, যেটা একটা মহাত্মা মানে কি বলেন আপনারা, লজিক্যাল কিনা কথাটা দেখেন। এখানে যদি সাতাশ না সাতাশশো থাকতো, সাতাশশো সময় যতশো ডাটা আছে পাঁচটায়, নিজে বারবার দিত আর বলতো কি এটা নাই এটা নাই এটা নাই, আপনি ড্রপ ডাউন লিস্ট কেন দিচ্ছেন, এখানে ড্রপ ডাউন লিস্ট কেন দিবেন বলেন? মানে যেগুলো আছে সেগুলো দেখেন, তাহলে এগুলো কিভাবে মানুষ করবেন? সরাসরি মাস্টার টেবিল দেখালে হবে না, চাল টেবিল থেকে কম্পেয়ার করেই দেখাইতে হবে, জয়েন করা লাগলে করো, বুঝছে কিনা? ব্যবসায় যত জায়গা লবে আপনার এই ধরনের কাজ আছে, উল্টায় সুন্দর করে ভাবে করে কিনা, বুঝে আসছে? তাহলে এখন কি করবো আমরা এখানে, এই জিনিসটাকে আমরা কোথায় করে ধরাই দিব, এখানে দেওয়ার চেষ্টা করি, তাহলে রিপোর্টটার সাথে আসবে। তাহলে এবার আমাদের কি করতে হবে, প্যারামিটার আপনারা দেখেন, আমাদের এখানে প্যারামিটার হয়েছে কিন্তু,
কি নামে এখানে দুই ধরনের প্যারামিটার থাকে আপনারা জানেন সিস্টেম প্যারামিটার একটা কি ইউজার প্যারামিটার আমরা যেটা বানাইছি যেন পি ডিপার্টমেন্ট এই নাম দিয়ে আসলাম না এই যে পি আন্ডারস্কোর ডিপার্টমেন্ট আইডি ঠিক সেই নামে সে একটা এখানে পি ডিপার্টমেন্ট আইডি করছে আপনারা এইটা সোর্স করে রাইট বাটন প্রেস করে প্রপার্টি ইন্সপেক্টর যাবেন অথবা এফ4 দিয়ে প্রপার্টি ইন্সপেক্টর যাবেন গিয়ে প্যারামিটারে ভ্যালু সেট করবেন লিস্ট অফ ভ্যালুস এখানে গিয়ে মরে মরে ক্লিক করো একটা আছে যে ভাই তুমি স্ট্যাটিক ভ্যালু দিও যেমন আমি বলে দিলাম 10 অ্যাড দেন 20 অ্যাড দেন 30 হ্যাঁ অ্যাড বুঝতে কি না ওকে তারপর আপনি এটাকে রান করেন তাহলে কি ওই 10 20 30 আসে এখানে অটো আসে কিনা বলেন ড্রপ ডাউন লিস্ট এখন এর বাইরে দিলে আর পারবেন না তাহলে জিনিসটা কেমন হলো এটা কি হলো বলেন বুঝছে কি না তো আমরা আছি না এটা আমরা এভাবে করব না কোথায় করব আমরা এখানে আসলাম এই প্যারামিটারে রাইট বাটন প্রেস করে কোথায় প্রপার্টি ইন্সপেক্টর আসলাম এখানে এসে লিস্ট অফ ভ্যালুতে ক্লিক করে আমি বললাম না এটা না আমি সিলেক্ট করি করব কি করব ওই যেটা আমি একটু আগে রেডি করে রাখছি প্রথমে এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডি তারপর ডিপার্টমেন্ট নেম তো এখানে আমি ডিপার্টমেন্ট আইডি আর নেম দেখাবো তো প্রথম কলাম দেখানোর কি দরকার আছে আমার ইউজার ইউজার আইডি দিয়ে কি বুঝবে নেম থাকলেই তো হয় এই জন্য আপনি বলে দিবেন হাই ফার্স্ট কলাম তাহলে প্রথম কলাম দিয়ে রিপোর্ট রান করবে ঠিকই যে পি ডিপার্টমেন্টেই ডাটা যাবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টেই ফেলবে বাট ইউজার দেখবে কি নেম তাহলে ইউজারের নেম দেখলে সুবিধা হবে তার আইডিতে কি আছে সেটা দেখার দরকার নেই ওকে কি বলছে ডাটা টাইপ ম্যাচ করে নাই কারণ কি এটা নাম্বার ভাই ডিফল কি থাকে ক্যারেক্টার থাকে কিন্তু আমার ডাটা যেটা যাচ্ছে এখন বলবো কি ঠিকই তো আছে এখন ডাটা যেটা দেখাচ্ছে এটা তো ক্যারেক্টার কিন্তু না এটা তো আপনি দেখাচ্ছেন কিন্তু ভুল যাচ্ছে আইডি আইডি ডাটা কি নাম্বার দেখছে আপনাকে আগে এখান থেকে প্যারামিটার তারিখ আমি কোথায় আছি এখনো প্যারামিটারে আগে ডাটা চেঞ্জ করে আসবেন দেন লিস্ট অফ ভ্যালু গিয়ে এখানে সিলেক্ট ক্লিক করে এইটা পেস্ট করে ওকে হাইট কলাম করে নাই হাইট কলাম করতে হবে হাইট ফার্স্ট কলাম তাহলে প্রথমটা দেখাবে না ইউজার দেখবে এটা বাট ইউজারের ডাটা যাবে এটা দিয়েই ওকে নাম দেন নাম করে এই যে বুঝছি ভাই দেখেন আসছে কিনা আমরা এখন অর্ডার বাই দেন এই যে এলিমন আসছে তাই না আপনি কি করবেন বলেন এখানে গিয়ে এখানে গিয়ে কি করে আসেন অর্ডার দিয়ে আসেন তাহলে কি আসবে সুন্দর হয়ে আসবে জিনিসটা এই যে অর্ডার বাই কি এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি সরাসরি কলাম নাম বলে দেন এটাই ভালো হয় কি বলেন সবাই বুঝবে এবার কি এ ডি এ বি ডি এ এগুলো আসে না দেখেন খেয়াল করছেন এবার জিনিসটা কত সুন্দর হয়েছে না বলেন রান করেন কি বলে আচ্ছা এখন যখন এইভাবে প্যারামিটার ধরাবেন তখন আবার এখানে লাইক ইন্ডিয়া দিতে পারবেন না কারণ সে লাইকের অপারেটর না সে তো এখন কি নিচ্ছে সরাসরি ভ্যালু তো আমি বলবো এখন পরে যে কাজটা আমি দেখালাম প্যারামিটার এটা হলো আপনাদের যদি আইডিবির এক্সামে আসে এভিডেন্স তখন কিন্তু আসলে রিয়েল এনভায়রনমেন্টে আমি যেটা করছি এটাই করতে হয় এইভাবেই করতে হবে আপনাকে আমরা যে প্রোডাক্টিভ যে সফটওয়্যার ডেভেলপ করছি সেল করতেছি সেখানে কিন্তু আমরা এটা ধরাই সেখানে এই যে প্যারামিটার কাজটা করছি না এই কাজটা আমরা এখানে করি না না করে এটা আমরা ফর্মে করি কারণ আমি এটা প্যারামিটার ফর্ম বানাবো ফর্ম এন থেকে ওই যেটা আপনারা আগে করিয়েছে আপনারা নির্ণয় করছেন এটা আইডি পরীক্ষার জন্য ওকে তাহলে আমরা সেই সূত্র মাত্রায় আমাকে লাইক এন বিল আর এখানে দেওয়া যাবে না এখানে কি দেবো সরাসরি ইকুয়াল দিয়ে এই শেষে কাজটা করে দেবো তবে মনে রাখেন আগে যেটা করছেন ওইটা কিন্তু ঠিক ছিল পরে যে এই প্যারামিটার এখান থেকে এডিট করছি লিস্ট ধরাই দিলাম এগুলো দরকার হয় না এবার রান করেন আপনি এবার যে যদি সে যেটা পার্সেস বলেন তো পার্সেস চলে যাবে এই যে তো জিনিসটা কি আরো সুন্দর হলো না বলেন হ্যাঁ আমরা সেভ দিই কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আবার ক্লিক করে দেখেন সেভস এখন কিন্তু আননেসারি কোনো টপিক এখানে আসে নাই এবার কিন্তু আপনি যেটা দিবেন না না দিলে সব হবে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু হবে না কেন হবে না বলে না এর বাইরে আপনি দিতে পারবেন না আগেরটা কি ছিল সেটা প্যারামিটার ফর্মটা বানাবেন এই ফর্মটাকেও আপনি কাস্টমাইজ করতে পারেন এই দেখেন এই প্যারামিটার ফর্ম আছেন এখানে এই ফর্ম টাইপ মানে কোনটা ওই ফর্মটা কোন ফর্মটা ওই ফর্ম এখানে আপনি একটা লোগো দিতে পারেন লোগো নিয়ে আসতে পারেন যেমন এটা দেখেন এটা অনেকে ভুল করছে না পারে নাই দেখেন লোগো কোথায় আছে আমাদের না যে কোনো একটা লোগো আমরা এখানে নিয়ে আসে যেমন আমাদের আইডিবি লোগো আছে এক্সপোর্টিং বোর্ড আছে আইডিবি লোগো আচ্ছা তাহলে ইমেজ লোগো এই যে আমাদের আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপ প্রজেক্ট আমরা আইডিবি ছেলে পেলে কি বলেন ক্যান নট এটা হবে না
এটা একটু সমস্যা আছে, এই পিকচারটা হয়তো অনেক বড়। হ্যাঁ পিএনজি আসবে না, এটা আস পিএনজি এখানে আসে না, হয়েছে না বলেন? এটা কেমন বড় হয়ে গেছে, আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন, পুরো জিনিসটাকে ধরেও ছোট করতে পারেন, এটা তাড়াতাড়ি করার একটা টাফ। ওকে যাই হোক, এখন এখানে তো ফিলটা নাই, এখন আপনি জানতে হবে ফিল পাবেন না, এই আসে নাই দেখছেন, ফিল বানাইতে হবে আপনাকে। এখানে তো কিভাবে বানাবেন, এখানে যান, এখানে এখান থেকে একটা ফিল নিতে হবে, এই যে এখানে ফিল, আমি কিন্তু প্যারামিটার ফর্মে আছে, এই যে ফর্মুলে আছে প্যারামিটার ফর্মে, একটা ফিল নিতে হবে এখান থেকে, আর একটা ফিল এখান থেকে নিন। ওকে বা এখান থেকে নিলাম, তবে এখানে আমার একটা পিকচার নিয়েছি, আসলে ফিল কোনটা কোথায় কি বোঝা যায় নাকি, এখন না বুঝলা কি করবেন, এখান থেকে এইটা কিছু ই করে দেন যেন বোঝা যায়, ইয়েলো কালার করে দিলাম যেন বুঝতে সহজ হয়। হ্যাঁ এখন এইটা প্রপার্টিতে যাবেন, গিয়ে আপনি ওই যে প্যারামিটারটার নাম কি পি, পি ডিপার্টমেন্ট আইডি, প্যারামিটার যেটা লিস্টে ভ্যালু হয়ে আসে সেইটাকে সোর্স হিসেবে ধরে দেবেন। তার মানে কি বোঝা গেল, একটা জিনিসের সোর্স প্যারামিটার হইতে পারে কি, এবার রান করেন, ওই ইয়েটা কাজ করে না, ইয়েলো করছে কিন্তু কাজ করে না, তাই না, বুঝছে কিনা। তার মানে যদি আপনি এখানে এসে কাস্টমাইজ করেন কালার দিলে অথবা এই যে কোনো পিকচার দিলে কিন্তু আগের ফিল কাজ করবে না, ওকে একটু আগে ছিল এখন নাই কেন, মানে এটা নাই থাকেই না, আর যদি এখানে না হাত দেন তাহলে ওটা বাই ডিফল্ট পেয়ে যাবেন, তখন আপনাকে একটা ফিল নিয়ে ফিল প্রপার্টিতে ধরে দিলে তা পাই যাবে, তার টাটা চলে আসবে, বুঝে আসছে কথা, আর তো কিছু নাই এখানে। তবে আমি রিকোয়েস্ট করবো এইটা এখানে আসলে না ধরিয়ে আপনি আগে যেটা করছি যেটা না দিলেই সব চলে আসবে এইটা দিয়ে করবেন, এটা একটা প্যারামিটার ফর্ম তৈরি করবেন এবং ফর্মটাকে রান করতে হবে। এই ছিল আমাদের এই গ্রুপ লেফট রিপোর্টের ঘটনা, কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা চাইলে আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে শিখতে পারছি, কি বলেন, তাই না, কি কি শেখা গেছে বলেন তো, সামারি দেন তো একটু, এখানে কি কি বুঝলেন বলেন, গ্রুপ লেফট কিভাবে তৈরি হয়, তাই না, গ্রুপ লেফটের ফ্রেম ফ্রেম করে তাহলে একটা দেখেন, আমাকে সামারি দিই আপনাদের, এটা খুব জরুরি, যেটা আমাদের আসল উদ্দেশ্য ছিল গ্রুপ লেফটের কয়টা করে থাকে, তাহলে মেইন ফ্রেম পাঁচটা থাকে, মেইন ফ্রেম, মেইন ফ্রেমের ভিতরেই বলার প্লেট আর গ্রুপ ফ্রেম থাকে, গ্রুপ ফ্রেম থাকে কি মেইন, আবার মেইন এর মধ্যে রিপিটিং, আমি সব দেখিয়েছি, এবং প্ল্যান করে নিতে হবে আপনাকে আগেই কোয়ারি করে যে কি করতে হবে। উদাহরণ স্যার আমাদেরকে যদি আপনারা কিভাবে এক্সামে দেয় যে ক্রিয়েট গ্রুপ লেফট রিপোর্ট বেসড অন ডিপার্টমেন্ট নেম, বাইরে থাকতে পারে পারবেন না, সিরিয়াল নাম্বারটা যদি না বলে তাহলে দিবেন না, শুধু কথা টোটাল টোটাল না বললে দিবেন না, যেগুলো নাম বলছে সেগুলো দিবেন না, তবে কিছু বিশেষ হেডিংটা দিয়েন, হেডিং না বললেও একটা হেডিং পছন্দ করে দিয়ে আবার স্যারকে জিজ্ঞেস করে না স্যার কিভাবে দিব, এটা আপনি ইচ্ছা করে দেন সমস্যা নেই, কিছু বেসিক জিনিস বলা লাগে না, আপনি করে চলে যাবে, টাইমের মধ্যে থাকলে কবে না, স্যার যাবো বসে উঠে করে চলে যাবে, এক্সাম যেহেতু বেশি দরকার নেই কমও দরকার নেই, যা আছে সেটা বুঝে আসছে, পারবেন না ইনশাআল্লাহ এটা। ওকে তো ঠিক আছে, এই ছিল গ্রুপ লেভেল, দেন আমরা আবার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স উইথ গ্রুপ, তারপরে গতদিন তো ফর্ম লেটার দেখিয়েছি, ফর্ম ইয়েটা ভিডিওটা ইয়েটা করে দিয়েছি, তারপর কি ছিল আমাদের রিমেইনিং লেভেল আছে, ওই প্রত্যেক লেভেলের যে ইয়াটা রিপোর্ট গুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাকে করে দেবো, ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ, করেন এবার, এটা করেন এবার, আপনার করেন এই এই ইয়াটা নেন, আপনারা সবাই করেন, কোনটা নিতে হবে বলেন তো, এইটা দিয়ে কোথায় প্যারামিটারে, আচ্ছা আর একটা কাজ আছে সরি সেটা দেখাই দিই এখানে, সেটা ছিল কি বলেন, আর কিছু তো কাজ ছিল না, প্যারামিটার ফর্ম, প্যারামিটার ফর্ম তো আছে, সেটা হলো এই যে ইয়া কি বলে ওটা হলো আপনার ফরম্যাট মাস্ক, ফরম্যাট মাস্ক দিছি সরি, এটা হলো আপনার ওই হাইলাইট করা যেটাকে ছিল কন্ডিশনাল ফরম্যাটিং, তো কন্ডিশনাল ফরম্যাটিং দেখে না সেটা কিরকম, যেমন আমি স্যালারিটা কন্ডিশন দেবো কি, এখানে দেখেন 90,000 60,000 মানে এটা কি আসছে 9,000, তাই না নাকি, আচ্ছা এইটা এইরকম আসছে কেন, আমাদের ফরম্যাট মাস্কে তাহলে একটু ঠিক মতো দেওয়া হয়নি, দেখেন এখানে, হ্যাঁ এখানে একটা ফরম্যাট দিব আমরা এই, ওকে আমাদের দেশের ফরম্যাট কিন্তু এক ধরনের, ইউরোপে আমেরিকাতে এক ধরনের, ওখানে থ্রি ডিজিট পর পর থাকে, সেই যে 9,000 6,000 4,000, তো আমি বললাম এখানে একটা কন্ডিশন দিব কি রিপোর্টে সবার ক্ষেত্রে, সেটা হবে কি যে ধরেন 6,000 টাকার নিচে যদি হয় তাহলে সেই ডাটাটা হবে রেড, তাহলে কি করবো এটা এখান থেকে করা যায়, আবার এই পেপার আর ডিজাইন থেকে করতে পারবে, এখানে এই যে কলামে কন্ডিশন দিবেন সেই কলামটাকে ধরে অ্যাড বাটন প্রেস করে কি কন্ডিশনাল ফর্ম, এটা আপনাদের এক্সামের ক্ষেত্রে আসবে, এবার এখান থেকে যদি থাকতো এখানে আসতো, যেহেতু কিছু নাই তাহলে নিউ, নিউতে ক্লিক করো, করে 6,000-এর নিচে বলছি তাই না, তাহলে কি হবে স্যালারি, স্যালারি কলাম পেয়ে গেছি যেহেতু এটা চুজ করছিলাম,
বিটুইন না বিটুইন কখন দেবো যদি রেঞ্জের হয় তাহলে কি বলছে বলেন লেস দেন কত এখানে অ্যাভেলেবল 6000 যদি হয় দেন কি হবে হ্যাঁ টেক্সট কালার কি হবে কালার হবে রেড ফিল কালার কি হবে ফিল কালার হবে জানি হলো হ্যাঁ তারপর কি বর্ডার হবে কিনা ওইটা কোন বর্ডার দিবেন ওই যে বর্ডার দিলে বর্ডার থাকে কিন্তু পরে এটা উঠে দিবেন না আপনারা তাই না এই জন্য বর্ডার দিয়ে না তাহলে পরে কি হবে এবার কি ফন্ট ফন্ট কি হবে আমি বললাম বোল্ড 14 হ্যাঁ অথবা 12 12 বোল্ড হবে এইরকম দেখাবে ওকে ফর রিসেট ফরম্যাট কোসে করবা কিনা আমি বলছি না ওকে ফাইন দেন শেষ ওকে দেন রান করেন আসে না তো আপনি যে কন্ডিশন দিয়ে দিবেন সেই কন্ডিশন মতো কি হবে তো আপনার আইডিবির এক্সামে এটা আসতে পারে যে কি একটা ফরম্যাট মার্ক বসাবো ওই রিপোর্টটার ভিতরেই মানে ফরম্যাট মার্ক দিবেন এবং এখানে একটা কন্ডিশন আর ফরম্যাট করা লাগতে পারে পারবো আমরা ইনশাআল্লাহ তো এই কাজটা এবার আপনারা করেন তো রিপোর্টের কোয়ালিটি কন্ট্রোল ছিল মনে আছে এটা কোশ্চেন কিনা লাইক এন্ড বিল দিয়ে আপনারা করেন এটা দিয়ে করবেন করার পরে আবার ওই এটা বা এইটুকু কেটে এবার ওইটা করেন পুরো কাজটা করলে আপনার এভিডেন্সের জন্য একটা এক্সাম হয়ে যাবে আপনাদের এখন এটাই এক্সাম এটা এক্সাম মানে কি আমি এটা আপনাদের এইভাবে রেখে দিব এবং আপনারা এই রিপোর্টের ফরম্যাট দেখে দেখে আপনারা সব কাজ করবেন বুঝতে পারছে কিনা আমি যা যা করছি যদি প্যারামিটার এবার আপনাদের আসবে না আপনাদের শুধু প্যারামিটার সারা করলেই হবে প্যারামিটার নেক্সট পরীক্ষা আসবে ঠিক আছে ভাই পারবো না এই যে গ্রুপ লেখ দ্বারা দাঁড়ানো এই দিবে তো এইটা আমি এখন দিয়ে রাখবো আপনারা ঠিক এইরকম এটা যেভাবে আছে ঠিক এইভাবে রিপোর্ট গুলো করতে হবে সব কাম করবে ওকে তো ঠিক আছে আপনারা তাহলে এবার শুরু করেন শুরু করেন সবাই শুরু করে স্টার্ট করেন ওকে